সারা দেশের মতো নোয়াখালীতেও পূর্ব ঘোষণা অনুযায়ী পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে অভিযান চলছে। তবে এর পরেও থেমে নেই পলিথিন উৎপাদন ও ব্যবহার। নোয়াখালী প্রতিনিধি শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে মাহমুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর বিধান অনুসারে আনুষ্ঠানিকভাবে 2002 সালের পহেলা মার্চ বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে নিষিদ্ধের 22 বছরেও দেশে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়নি। সুপারশপ থেকে শুরু করে গ্রামগঞ্জের মুদি দোকানেও ব্যাপকভাবে ব্যবহার করা হয় পলিথিন। চলতি মাস থেকে পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেয় সরকার। তবে এরপরও নোয়াখালীতে পলিথিনের উৎপাদন ও ব্যবহারের উপর প্রভাব পড়েনি। জেলার বিসিক শিল্প এলাকার বেশ কয়েকটি কারখানা সহ বিভিন্ন এলাকায় এখনও উৎপাদন চলছে পলিথিনের। কোথাও কোথাও কৌশলে দিনের পরিবর্তে রাতে উৎপাদন কাজ চলছে। মাছ মাংস, সবজি, ফল এমনকি মশলার দোকানেও অবাধে ব্যবহৃত হচ্ছে পলিথিন ব্যাগ। পলিথিনের ব্যবহার বন্ধ করতে চাইলেও নানা কারণে তা পারছেন না বলে জানান বিক্রেতারা। পলিথিনের বিকল্পে অন্য কিছু এখনো আসে নাই, যেটার কারণে আমরা এখনো পলিথিন ইউজ করা লাগছে। যদি এটার বিকল্প কিছু আসে তাহলে আমরা অবশ্যই ওইটা ইউজ করবো। এখন আপনারা মার্কেটেও ছাড়েন নাই, কিন্তু আমাদেরকে বলতেছেন যে পলিথিন আমরা ইউজ করা ছেড়ে দেওয়ার জন্য। আমরা ওইটা ছেড়ে দিয়ে কী ইউজ করবো? আপনারা আমাদেরকে ওইটা দিতে হবে। যদি আপনারা আমাদেরকে ওইটা অ্যাভেলেবেল করে দেন তাহলে আমরা ওইটা ইউজ করবো, আমরা পলি ইউজ করবো না। কাস্টমারে ব্যাগা না না, তখন আমরা কী করতে হইব? তারপর আমরা পলিথিন যেমন বিতর্ক কিছু না দিলে তো এটা কোনো অস্তিত্বই নাই, কারণ এটা ছিনি তো হাতে দেওয়া তো অসম্ভব। এটা নিচে পড়ে যাইলে বালু ছাদ লাগে, বাজারে ব্যাগে দিলে অন্য কোনো সদাই লেতে পারছি না। এদিকে সহজলভ্যতা ও বিকল্প না থাকায় পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে না বলে জানান ক্রেতারা। আমরাও চাই নিষিদ্ধ কোন বাজারে আসতে দিচ্ছে, এই তো কথা। ফ্যাক্টরি বন্ধ করেন তাহলে তো সারি গেল, আমরা ফ্যাক্টরিতে আস দেন না কে, এখানে আছি সাধারণ লোকের বা আমাদের ক্ষতি করে লাভ কি? কার্যকরীভাবে পলিথিন নিষিদ্ধ ও ব্যবহার বন্ধ করতে পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব সহজলভ্য পদ্ধতির দিকে নজর দিতে পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। আমাদের পলিথিন নিষিদ্ধের পাশাপাশি পলিথিনের বিকল্প যে ব্যবস্থাটা থাকা দরকার সেটাকে আমাদের অবশ্যই উৎসাহিত করতে হবে, এবং সরকারকে সে এক্ষেত্রে যত ধরনের প্রণোদনা দেওয়া দরকার সেটা অবশ্যই দেওয়া উচিত। পলিথিন ব্যবহার বন্ধে অভিযানের পাশাপাশি পরিবেশ বান্ধব সহজলভ্য পদ্ধতির বিষয়ে জনসচেতনতা সৃষ্টিসহ নানা পদক্ষেপের কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক। নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে সরকার ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। 1 অক্টোবর থেকে সুপার শপে এবং 1 নভেম্বর থেকে সারা বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয় ইতিমধ্যে প্রচার প্রচারণা চালিয়েছে। সুপার শপগুলোতে লিফলেট বিতরণের মাধ্যমে তাদেরকে অবহিত করা হয়েছে এবং স্থানীয় বাজারগুলোতে আমরা প্রচারণা কার্যক্রম চলমান রেখেছি। এর পাশাপাশি আমরা জেলা প্রশাসনের কনফারেন্স রুমে আমরা সবাইকে মিটিং করে মানুষকে অবহিত করেছি, প্রচারণা চালিয়েছি। পাশাপাশি আমরা আমাদের মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রেখেছি। শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সারা দেশে পলিথিনের বিকল্প হিসেবে সহজলভ্য, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব ব্যাগ উৎপাদন করা সম্ভব হলেই পলিথিন ব্যবহার বন্ধ হবে বলে মনে করেন সচেতন মহল। বিজয় টিভি, নিউজ ডেস্ক।